খালেদা জিয়াকে কানাডার একটি সংগঠনের দেয়া মাদার অব ডেমোক্রেসি পদকের খবর সাড়ে তিন বছর পর কেন জানাতে হলো এর ব্যাখ্যা দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন খালেদা জিয়া জেলে থাকায় ও দীর্ঘদিন অসুস্থ থাকায় এতদিন এই পদকের কথা জানানো হয়নি। তারা আরও বলছেন কোনো লবিস্ট বা অর্থের বিনিময়ে নয়, গণতন্ত্রের লড়াইয়ে আপোষহীন অবস্থানের জন্যই এই পদকে ভূষিত হয়েছেন তাদের দলীয় প্রধান। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ঠিক এক মাস পর খুলনার সমাবেশে সর্বপ্রথম তাকে গণতন্ত্রের মা উপাধি দেন বিএনপি মহাসচিব। এই উপাধি দিতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। এর প্রায় পাঁচ মাস পর 31 জুলাই খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি পদক দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি মানবাধিকার সংগঠন। এর কথা সাড়ে তিন বছর পর আনুষ্ঠানিকভাবে জানালো বিএনপি। মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ড টু ফরওয়ার্ড বাংলাদেশ প্রাইম মিনিস্টার এবং খালেদা জিয়া। চেয়ারপারসনের হাতে সেই পদকও তুলে দিয়েছেন দলের মহাসচিব। তার কাছে প্রশ্ন ছিল এতদিন পর এই পদককে তারা সামনে আনলো কেন। তখন ম্যাডাম জেলে ছিলেন এবং উনি যখন হাসপাতাল থেকে বাসায় আসেন তখন করোনা ছিল, আবার উনি হাসপাতালে চলে গেলেন করোনা হয়ে অসুস্থ হয়ে, এই কারণে তো দেরি হয়েছে। খালেদা জিয়ার এই পদক নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলে জানান দলটির আরেক নেতা। খালেদা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, তো মাদার অফ ডেমোক্রেসি টাইটেল বা পুরস্কার উনি পাবেন না পাবে হাসিনা। মাদার অফ ডেমোক্রেসি পুরস্কার পেতে তো লবিস্ট নিয়োগ করা লাগে না, এটা তো আওয়ামী লীগের শরীরে সহ্য হবে না, শরীরে একটা ডিফেন্স তাদের দাঁড় করাতে হবে। সুতরাং তারা বলবে লবিস্ট নিয়োগ করেছে এবং মিলিয়ন ডলার খরচা করেছে, তার প্রতিফলন হিসেবে এটা পেয়েছে, নাথিং ইজ নাথিং, এটা আওয়ামী লীগ বলবে। বিএনপি নেতাদের মতে সারা বিশ্বই যেখানে গণতন্ত্রের জন্য লড়ছে সেখানে তাদের দলীয় প্রধানের এই অর্জন আশার আলো দেখাবে। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করছে শুধু তাদেরকে এই সম্মানে সম্মানিত করা হয়। যে সংগ্রাম ম্যাডাম করে যাচ্ছেন সেই সংগ্রামে বাংলাদেশে শুধু বিএনপি নেতাকর্মী না, যারা জনসাধারণ তারাও উৎসাহিত হবে যেন ভবিষ্যতে আমাদের অধিকার আমরা পুনরুদ্ধার করতে পারি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই যেটা জানতে চাই, আমরা একটু আগেই দেখলাম যে তথ্যমন্ত্রী বললেন যে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি বিএনপি নেত্রীর হাস্যকর, এমন মন্তব্য তিনি করেছেন। আপনি কি বলবেন এই বক্তব্যের বিষয়ে এবং এই অ্যাওয়ার্ড প্রাপ্তি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই? আমি অনেস্টলি বলি, আপনারা এই নিউজ যেরকম করে ট্রিট করছেন এবং অন্যদের জিজ্ঞেস করছেন, তার মধ্যে বিশেষ করে আমাকেও প্রশ্ন করছেন, আমি একটু বিব্রতই বোধ করছি। প্রথম কথা হলো যে মাদার অফ ডেমোক্রেসি কথাটা তো অনেক বড়। মাদার ইজ এ মাদার না, ডেমোক্রেসির মাদার উনি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অনেকেই হয়তো আছে, অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু এইরকম একটা খেতাবের মানে আমি ঠিক বুঝলাম না। বাংলাদেশেও গণতন্ত্রের মা উনি, মানে কথাটা কিরকম লাগে শুনতে, এই জন্য সব বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। তবে এই কথা ঠিক, যদি কোনো একটা সংগঠন এরকম করে তাকে খেতাব দিয়ে থাকে, সম্মানের ব্যাপার, সম্মান করেছে, সেই কথা নিশ্চয়ই বিএনপি বলতে পারে, সবার সামনে আনতে পারে। তবে এটা ভালো হতো যদি তারা আরো আগে বলতেন, সেই সময় বলতেন, একদিন পরে বলবার পরে কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে কেন একদিন পরে, সব মাঝে বললেন না কেন, মাঝখানে করোনা বা অন্য কোনো কারণ, এগুলো ঠিক মানে আমি আমার কাছে বোধগম্য নয় যে করোনা হলে বলা যাবে না কেন যিনি গণতন্ত্রের জনক। করোনার মধ্যে আমি আমার কথা বলতে পারি যে সব ধরনের কর্মসূচি পালন করেছি এবং এন্ড অফ দি ডে আমারও করোনা হয়েছিল, আমি এখন সুস্থ, এখনো তো রাজনৈতিক কর্মসূচি চলে, আমরা ঘরের মধ্যে নিয়মকানুন মেনে চলি, সেখানে বলি সেখানে বলা যেত। কিন্তু এর প্রেক্ষিতে আবার আওয়ামী লীগের নেতা তথ্যমন্ত্রী যেরকম করে বলেন টাকা দিয়ে কিনেছে, মানে এইরকম অভ্যাসের কথা আমি আওয়ামী লীগ সম্পর্কে শুনেছি আগে, জানি না কে কি করছে, কিন্তু টাকা দিয়ে ডিগ্রি কিনবো, টাকা দিয়ে লবিস্ট লাগাবো, টাকা দিয়ে মিথ্যাকে সত্য বানাবো, এই যে প্রবণতা চলছে এটাকে আমি খুব নিন্দা করছি। আর একটা কথা আমি খুব বড় করে বলতে চাই, দেখেন দেশে এখন গণতন্ত্রের বিরাট সংকট,
জাতি এবং আন্তর্জাতিকভাবে আমরা নিন্দিত হচ্ছি। এখন আমাদের বিতর্ক হওয়া উচিত গণতন্ত্রের এই বদ্ধ দুয়ারটা খুলে দেবো কিরকম করে। এই গণতন্ত্র নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে যে জাগরণ হয়েছে সেখান থেকে দৃষ্টি সরিয়ে দেবার জন্যই এইসব কাজ করা হচ্ছে বলে আমার ধারণা। এই বিতর্কের মধ্যে জড়াবার কোনো দরকার নেই। আমি বাংলাদেশের মানুষকে বলবো এইসব বিতর্কের দিকে বেশি কান দেবেন না, কান দেন কি করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। জি মাহমুদুর রহমান, মানে আমি তার ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন, সেই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া শুনবো। আমি প্রথম দিকে নিউজটা খুব ভালো করে পড়িনি, আমি পরে নিউজটা পড়েছি। মানে এটা তো ধরেন এর আগে একবার কিন্তু উনি বলেছিলেন, আর একটা কোনো সভায় বলেছিলেন নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য সবাইকে। এখন উনি যেটা বলেছেন এটা পার্টিকুলারলি তার দলের মিটিংয়ের মধ্যে তার দলকে বলেছেন, সে তো উনি বলতেই পারেন, দলকে উনি যেরকম করে পরিচালনা করেন সেরকম করে বলবেন। তবে কি নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন উনি? মানে যেরকম করে নির্বাচনের নামে ডাকাতি করা হলো 2018, কিংবা নির্বাচনের নামে ছল চাতুরি করে 2014 ক্ষমতা কেড়ে হলো, সেরকম সেই রকম নির্বাচনের সুযোগ বাংলাদেশে নাই। আগামীতে সেই নির্বাচন হবে না, একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এই যে ইউনিয়ন কাউন্সিলে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটলো এগুলো যেন না হতে পারে, সেই রকম একটা ব্যবস্থা লাগবে। এবং তার জন্য সবাই দেশবাসী দাবি করছে এই সরকার চলে যাক, এই সরকার ওই রকম করে নির্বাচন কমিশন গঠন করা সার্চ কমিটির বাতি জেলে লোক খুঁজে পাচ্ছে না, সব কি ধরনের কাহিনী করবার কোনো দরকার নেই, ওনারা চলে যাক। তারপরে এখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসবে, সেই ইন্টারিম গভর্নমেন্ট গণতন্ত্রের উপযুক্ত পরিবেশ খেলার জন্য একটা সমতল জমি বা মাঠ তৈরি করবে, তার অধীনে নির্বাচন হবে, তার জন্য উনিও প্রস্তুতি নিক, এটা আমি তাকে অনুরোধ করবো। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান, মানে আমাদের সাথে যুক্ত হয়ে আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্যে।